আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন দাদুরা আশা করি ভালো আছেন মুই আপনাকে দয়া ভালো আছি দাদু আজকে মনে করেন যে বাচ্চা সম্বন্ধে দিমু ঠিক আছে কী দিমু ধারণা কী ধারণা মনে করেন যে আপনি বাচ্চা সেট করবেন কেমনে বা শিকারি করবেন কেমনে নয়তো বাচ্চা মনে করেন যে কি পোষ মানাইবেন কেমনে হ্যাঁ এই বিষয়ে মনে করো তিনোটাই কিন্তু এক কথা যাই হোক ওই যে পিসের বাচ্চারা উড়ে গেছে না ওটা একটু খেয়াল করেন হ্যাঁ আর চল একটু আছে যাই হোক এখন বিষয়টা হলে এইরকমের যে কবুতরের বাচ্চা এই রকমের থাকতে আমার এইটাই মনে করেন যে এই ডি দিয়ে এইদিক আপনাকে এইটাই মনে করেন পারফেক্টলি আপনাকে বুজানের মতো পারফেক্ট বাচ্চা হইলো আমার এইটা সেই কারণে মনে করেন যে এই কৈতুরডারে আনছি হুম অবশ্য খারাপ ও চিন বা ভালো চিনি ইত্যাদে আপনাকে ক্ষেত্রে যাই হোক ওই পেশাল বাদ দিয়ে আন মনে করেন যে কামের পেশাল হয় দেখছেন ও ঠিকমতো কিন্তু খারাই না দাদু হ্যাঁ এই পা এই পাশে বড় কোন ওই পাশে বড়দেক খুন হ্যাঁ আবার মনে করেন যে ও ঠোরাই ঠোরাইয়ে খাওয়ার ভাব লয় মানে আদার হ্যাঁ ঠোরাই ঠুরে খাওয়ার ভাব লয় এখন আমি বলতেছি যে এই রকমের যদি এই আপনের বাচ্চা আপনার বাচ্চা না আপনার কবুতরের বাচ্চা মনে করেন যে খারাই হুম হম এইরকমের মনে করেন চুলকায় আবার মনে সুলকায় চুলকায় বলতে মনে করেন শরীর টৈলির চুলকায় তেরে তারপর মনে করেন যে খা খাওয়নে ঠোরায় বাপ মানে খাইতে পারে একটা দুইটা এই রইলে কবুতর মনে করেন যে বাইরে মনে করেন যে ফিল্ডে রাখবেন ফিল্ডে বলতে আমি ওই ফিল্ডে ওই মাঠের কথা বলি না মনে করেন যে আপনার ঘরের সামনে যে মাঠটা বা ঘরের সামনে যে কৈতর থাকে ঠিক আছে ওই জায়গাটায় রাখবেন ওই জায়গাটা রাখলে দেখা যাইতেছে যে আপনার কবুতর এই বাচ্চাটা হুম এই বাচ্চাটা মনে করেন যে আপনার অন্য কবুতরের দিক তাকাইলে অন্য কবুতর কই গেলে বা অন্য কবুতর মনে করেন যে কী করতেছে আবার মনে করেন তাগো কেন গুতা খাইলে কেন গুতা খাইয়ে টেস্ট পাইলে যে হে কীরকম কী মানে আমি বলতে চাইতেছি তাগো অন্য অন্য কবুতরের বাপটা হে বুঝতে পারবে হ্যাঁ আবার বুঝতে পারবে যে আমি কোন এলাকায় আছি কোন এলাকায় আমার বাসস্থান কোন কোন এলাকায় আমার বাসস্থান হ্যাঁ যাই হোক হুম এখন মেন কথা হইল এইটা যে হে এই এ মনে করেন যে বুঝতে পারবে এই রকমের বুঝতে বুঝতে এ বুঝের তো শেষ নাই দাদু এই মনে করেন আরো অনেক কথা আছে এই যে মনে করেন যে ও কিন্তু আমি সব দিক দেখতেছে হুম সব দিক দেখতেছে যে কোন জায়গায় মোর বাসা হুম মোর বাসার কি অবস্থা মোর বাসা দি পুরা বস্তি নেন ঠিক আছে তারপর মনে করেন যে মনে করেন যে আটা চলা করবে সিপাশা পায় যাইবে এবার মনে করেন যে একটু ভাবলো এই টু ধারণা পিছে অল অলটা অন্য তিনটা কবুতর উঠছে মনে করেন ওই জায়গা পর্যন্ত উঠবে না উঠতে পারল মনে করেন ওড়ার চেষ্টা করবে শুধুমাত্র আমি শেস ফিনিশিং বলতো সেটা যে সে এই রকমের কাজ করবে আর মনে করেন যে এই যে বাকি এই এই কবুতর কইতরগুলা আছে এই কইতর ওই ফলো করবে যে কাকুরা বা দাদুরা কি হর্তা আছে মরতে এরম হারা লাগবে যাই হোক দাদু পেছাল মনে করেন যে অনেক পেছালি দিছি ঠিক আছে এখন মেইন পেছাল হইলেই রকমের যে তারা এই রকমের করিয়া মনে করেন যে পাঁচ থেকে চার পাঁচ দিন ঠিক আছে চার পাঁচ দিন এরকমের করলে পরবর্তীতে দেখা যেতেছে আপনি বাইরে সারিয়ে দিলে পরবর্তীতে সন্দেহ হইলে মনে করেন ও ছয় দিনের মাথায় নিজের ঘরে নিজেই যাইতে পারবে মানে চিনতে পারবে হুম আগে যে পেশাল পড়ছি না যে মনে করেন যে কেমনে চিনবে কী হরবে কাকুগুলোকে শয়তানি হরবে আর হে কোন জায়গায় আসে আর বসস্থান কমবে ঠিক আছে এই রকমের পেশাল পড়ছি না ওই রকমের পেশালের ক্ষেত্রে পরবর্তীতে দেখা যাইতেছে যে সে চার দিনের মাথায় মনে চার পাঁচ দিন মনে করেন সারবেন ছয় দিনের মাথায় মনে করেন যে নিজের তার নিজেই ঢুকবে হুম কিতে ঢুকবে হ্যার বাসায় বুঝাই তার সিদ্ধান্ত পরবর্তীতে মনে করেন যে সাত আট দিনের মাথায় হের মনে করেন যে জ্বালাইবে কি জ্বালাইবে পর হুম পর জ্বালাইবে সে হেসে মনে করেন যে ই করতে চাইবে একটু উড়ি উড়ি খেলি ঠিক আছে সেই কারণে মনে করেন যে সে ওদিক যাইবে এদিক যাইবে তারপর মনে করেন ওদিক কিন্তু আপনার আবার খেয়াল রাখতে হবে কেননা দেখা যেতেছে এইসব বাচ্চা এক বিল্ডিং যদি আরেক বিল্ডিং এ যায় বা এক গাছে কোনো যদি আরেক গাছে যায় বা এক বাসায় কোনো যদি অন্য কোনো বাসায় যাইয়ে পরে পরবর্তীতে মনে করেন সিন নেয়েরা হম বিশেষ করে বুঝতে পারছি এই বা এইরকম ছোটো বাচ্চার ক্ষেত্রে আর সের দেওয়ার ক্ষেত্রে ওই দিকটা আপনি ফলো করবেন দাদু বিষয়টা বুঝেতে পারছি অবশ্য আর ওই যে ফার্স্টে যে বলছিলাম না যে যে কবুতরটা বাচ্চাটা উড়ে গেলে পুরো ফার্স্টে লগেজে আনলে ঠিক আছে প্যাসাল পোটার আগে যে ফার্স্টে হওয়ার পিছে যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা মনে করেন যে এই রকমের করে আপাতত আস্তে আস্তে সের দিতে আসি এখন মেন কথা হইল যে ইয়া ওই বাচ্চাটার মতো যদি থাকতে আপনি ভুলবশত মনে করেন রকমের করতে মনে নাই আপনি ওই রকমের থাকতে মানে ওই বাচ্চাটা মনে করেন যে কিন্তু হালকা হালকা উঠতে পারে আমি বলতে দিতেছি ওই রকমের হালকা হালকা উঠতে পারে ওই রকমের থাকতে যদি আপনি ঘরেরতে বাইর করেন ওর ফে বাসাতে বাইর করেন তাহলে দেখা যাইতেছে যে ও যদি ভাবলোই অন্য বিল্ডিংয়ে বা অন্য গাছে যে যদি যায় তাইলে মনে করেন যে সে কিন্তু চিন নেওয়ার আইতে পারবেন না যতক্ষণে মনে করেন নয় হারের টিকিট কেটে না আনেন বিষয়টা বুঝেছি কিল্লি কিল্লে জানেন বিষয়টা এটার নাম চিনে নি নেয় হ্যাঁ সিনের নয় সেক্ষেত্রে মনে করেন যে এই রকমের হয়েছে পরবর্তীতে এইটা আপনার বাস হই হোক হার কী রকমের বাস কেন ওই ওদেরটা মনে করেন হিন্দু হয়ে গেলে পরবর্তীতে আনতে বললেন না বা মনে করেন যে আপনার দেখলেন না ওইটাও এক রকমের বাস যাই হোক দাদু মনে করেন যে আজ গো মনে করেন যে এরকমের পেশাল ছিল এর দূর পেশালই দিলাম এর ভিত্তি মনে করেন যদি কোনো ভুল তৈতো ওইয়ে দেয় দাদু হ্যাঁ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মর্যাদা দেওয়া হরবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবারাকাত